চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। চীন সফরের দ্বিতীয় দিনে আজ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী শাংগ্রিলা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগ দেবেন। বিকেলে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী ও কনসালটেটিভ পার্টির প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী পরে তিয়েনআনমেন স্কোয়ারে পিপলস হিরোদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। সন্ধ্যায় বাংলাদেশ হাউসে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।